ডিয়ার বিয়ার্স, আমি আজকে আলোচনা করব ইনস্ট্রুমেন্টের একটা ম্যাথ আপনাদের মাঝে। দেখুন, এখানে ম্যাথটাতে বলা হয়েছে একটি মুভিং কয়েলের রেজিস্ট্যান্স 7 ওহম এবং পূর্ণ স্কেলে 12 মিলি এম্পিয়ার বিক্ষেপণ দেয়। এই মিটারটি দিয়ে কিভাবে 230 ভোল্ট পরিমাপ করা যাবে, এটা বিআরটিএ 2022 সালে এটা প্রশ্নটা এসেছিল বুয়েটে। তো আমি এটার সমাধান করে দিচ্ছি। দেখুন, এখানে এখানে দেখুন আমরা সূত্র একটা ইউজ করছি, মানগুলো দেওয়া আছে। আর এম মিটারের রেজিস্ট্যান্স 7 ওহম এবং আইএমটা হচ্ছে গা মিটারের যে আপনার কারেন্ট আছে সেটা 12 মিলি এম্পিয়ার, এটাকে এম্পিয়ারে নিছি। আর ভোল্টেজ 230 ভোল্ট দেওয়া আছে, 230 ভোল্ট দেওয়া আছে, সেটা আমরা দেখতেছি এখানে। এখন দেখুন, আমরা জানি কি বিএম সমান সমান আইএম ইনটু আরএম। এখান থেকে আমরা বিএম এর যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আমরা বের করে নিচ্ছি। এখন দেখুন, এম সমান সমান আমরা কি জানি, ভি বাই ভিএম ইউজ করে আমরা এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা আমরা বের করে ফেলছি এখান থেকে। এম এর মান আমরা, এম হচ্ছে একটা অনুপাত, ভোল্টেজকে আমরা বিএম যেটা আছে ভোল্টেজটাকে ভাগ দিলে একটা ও মান পেয়েছি আমরা অনুপাত, এই সেই অনুপাতটা আমরা এখান থেকে বের করে নিছি। দেখুন, অনুপাতটা দেখালে আমাদের মেইন সূত্র হচ্ছে আর আর এস সমান সমান এম মাইনাস ওয়ান বাই আর এম। এখানে এম এর মান আমরা দেখুন বের করছি আগেই, এখানে এম এর মানটা এই যে 2738.09 মাইনাস ওয়ান ইন্টু সেভেন, এখানে দিলে আমাদের দেখুন 19.15 আর 9.63 এত ওহম বের হয়েছে। তো এই ছিল আজকের ম্যাথ, এটা বিআরটিসিতে 2022 সালে এসেছিল। দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা একটা ভিন্নধর্মী ম্যাথ, অনেক সময় এই ধরনের ম্যাথ দিয়ে দেয়, একটা ব্যতিক্রমধর্মীর ম্যাথ। একটা মুভিং কয়েলের রেজিস্ট্যান্স 7 ওহম এবং পূর্ণ স্কেলে 12 মিলি এম্পিয়ার বিক্ষেপণ দেয়, ওই মিটার দিয়ে কীভাবে 230 ভোল্ট পরিমাপ করা যাবে। দেখুন, এই সূত্রটা আমরা ইউজ করলেই সেটা আমরা পরিমাপ করতে পারবো, এই সূত্রটা আমরা ইউজ করলে এই ম্যাথটা সমাধান করতে পারবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করার পরে অল সিলেক্ট করবেন, পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে, আবারও ত্রিপুলি জব প্রিপারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা।